সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব। সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের বাসায় চার দেশের কূটনৈতিকদের নশভোজ। এরপর জানিয়ে দিব ঈদ উপলক্ষে ছাত্রলীগের বিশেষ বার্তা। সামনে পবিত্র ঈদ উল ফিতর, এ উপলক্ষে ঢাকা ছাড়তে শুরু করেছে নগরবাসী। এ সময় ঘরে ফেরা এসব মানুষের নিরাপদ যাত্রা কামনা করে শুভেচ্ছাবার্তা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। জানিয়ে দিব বেঞ্জুর ইস্যুতে দুদকের আইনজীবী বললেন, ব্যক্তি মূর্খ নয়, বিশ্বাসযোগ্য তথ্য পেলেই ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে সস্তায় গরুর মাংস রপ্তানির প্রস্তাব ব্রাজিলের, বাংলাদেশ চায় জীবন্ত গরু। দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল বাংলাদেশে গরুর মাংস রপ্তানিতে আগ্রহী হলেও বাংলাদেশ চাইছে জীবন্ত গরু আমদানির সুযোগ। পাশাপাশি ব্রাজিল যেন তাদের বাজারে তৈরি পোশাক এবং পাটের শুল্কমুক্ত রপ্তানির সুবিধা দেয়, বাংলাদেশ সেই দাবিও জানাচ্ছে। জানিয়ে দিব গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে আহত। ফেনীর ফুলগাজীতে ফাতেমা আক্তার ৪২ নামে এক গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে নির্যাতন করা হয়েছে। এই ঘটনায় ফুলগাজী থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলে হামলার জন্য প্রস্তুত ইরানের হাজার হাজার ক্ষেপণাস্ত্র। সিরিয়ায় ইরানের দূতাবাস এ হামলাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে আছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি। একদিকে ইরানের পক্ষ থেকে যেকোনো সময় হামলার আশঙ্কায় দিন গুনছে ইসরায়েল, অন্যদিকে ঠিক কোন পদ্ধতিতে প্রতিশোধ নেওয়া হবে তা নিয়ে ভাবছে তেহরান। এমন পরিস্থিতির মধ্যেই বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ইসরায়েলি দূতাবাসগুলো নিয়ে সতর্কবার্তা উচ্চারণ করেছে ইরান। এমনকি প্রস্তুত রাখা হয়েছে বেশ কয়েক হাজারো ক্ষেপণাস্ত্র। তবে কি একই কায়দায় ইসরায়েলের উপর প্রতিশোধ নেবে ইরান, জানাবো বিস্তারিত, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। মঈন খানের বাসায় চার দেশের কূটনৈতিকদের নশভোজ। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের বাসায় বিভিন্ন দেশের কূটনৈতিকেরা ইফতার এবং নশভোজে অংশ নিয়েছে। এর আগে তারা আলোচনা করেছেন, তবে আলোচনার বিষয়ে জানা যায়নি। রবিবার 8 এপ্রিল রাজধানীর গুলশানে মঈন খানের নিজ বাসভবনে এই ইফতার এবং নশভোজ অনুষ্ঠিত হয় বলে নিজেই গণমাধ্যমকে জানিয়েছে। ইফতার এবং নশভোজে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অকিম স্টোটার, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গরি, নরওয়ে রাষ্ট্রদূত, চীনের ডেপুটি অ্যাম্বাসেডর, চীনের দ্বিতীয় সচিব এবং ঝিজিং। ঈদ উপলক্ষে ছাত্রলীগের বার্তা। সামনে পবিত্র ঈদ উল ফিতর, এ উপলক্ষে ঢাকা ছাড়তে শুরু করেছে নগরবাসী। এ সময় ঘরে ফেরা এসব মানুষের নিরাপদ যাত্রা কামনা করে শুভেচ্ছাবার্তা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। রোববার 7 এপ্রিল সন্ধ্যায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান এই শুভেচ্ছাবার্তা দিয়েছেন। শুভেচ্ছাবার্তায় নেতারা বলছেন, বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রার অবিকল্প সারথি বাংলাদেশ মানুষের ভাষা এবং ভাতভোটের অধিকার আদায় বলিষ্ঠ কণ্ঠস্বর, বৈশ্বিক উন্নয়ন অর্থনীতির রোল মডেল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তকর্ম নীতি আদর্শের উত্তরসূরি, ডিজিটাল বাংলাদেশের উপকার এবং স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী দেশনেত্র শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম নেতৃত্বদানকারী শহীদদের রক্ত স্নান সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ঈদ উল ফিতর উপলক্ষে সবাইকে জানাচ্ছে প্রীতি এবং শুভেচ্ছা। নেতারা বলেন, দেশনেত্র শেখ হাসিনা সুদক্ষ নেতৃত্বে সুপরিকল্পিত সামগ্রিক সমন্বিত টেকসই উন্নয়ন অগ্রযাত্রার ফলে প্রধান এই উৎসবে বিপুল সংখ্যক মানুষের ঈদযাত্রা আগের চেয়ে অনেক সহজ, নির্বিঘ্ন এবং নিরাপদ হয়েছে। এক্সপ্রেসওয়ে, নতুন হাইওয়ে, 4 এবং 6 লেনের মহাসড়ক, নতুন সেতু, সম্প্রসারিত রেল যোগাযোগ ব্যবস্থা, জলপথ এবং আকাশপথে রুটো টিপের সংখ্যা বৃদ্ধি, ইন্টারনেট, চেঞ্জ ওভারপাস, আন্ডারপাস, নদীর তলদেশে টানেল ইত্যাদির কারণে কোটি কোটি মানুষ স্বল্প সময়ে আনন্দকর পরিবেশে তাদের পরিবার পরিজনে প্রিয়জনদের কাছে ছুটে চলেছে। তারা আরো বলছেন, এমন অবস্থায় নিরাপদ ঈদযাত্রার মাধ্যমে পরিবার প্রিয়জনের কাছে নিশ্চিতে পৌঁছাতে বাংলাদেশ ছাত্রলীগ, সাধারণ জনতা, ছাত্র সমাজ, তরুণ প্রজন্ম সবাইকে ট্রাফিক আইন যথাযথভাবে মেনে চলার আহ্বান জানাচ্ছে। উৎসবমুখর নিরে ফেরার এই যাত্রাপথে সড়কের অসচেতনতা, উত্তেজনতায় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাজনিত কারণে যেন এক বিন্দু রক্ত না ঝরে, একটি জীবনও যেন অকালে শেষ না হয়, আনন্দ যেন অশ্রুতে পরিণত না হয়, সে কারণে সবাইকে সচেতন
সচেষ্ট থাকার আহ্বান জানাচ্ছে। মোটর বাইক চালানোর সময় হেলমেট পরিধান করা, নির্ধারিত গতিমানা দুইজনের অধিক সংখ্যা না নেয়া, প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখা, প্রতিযোগিতা না করা ইত্যাদি নিয়ম পালনের অনুরোধ জানানো হচ্ছে। ছাত্রলীগের এই শীর্ষ দুই নেতা আরো জানান, ঈদের ছুটিতে নিজ নিজ এলাকায় থাকাকালীন ছাত্র সমাজ এবং বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা যেন সামাজিক নানামুখী কর্মকাণ্ড যেমন অসহায়ের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, খেলাধুলা, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, মাদক জোয়া সন্ত্রাস বিরোধী সচেতনতা তৈরি ইত্যাদির সাথে জড়িত হয় সে আহ্বান জানাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। বেনজির ইস্যুতে দুদকের আইনজীবী বললেন, ব্যক্তি মুখ্য নয়, বিশ্বাসযোগ্য তথ্য পেলেই ব্যবস্থা। দুর্নীতি দমন কমিশন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেছেন, পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ হোক আর যেই হোক, সঠিক তথ্য উপাত্ত হাতে আসলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সোমবার 8 এপ্রিল আদালত প্রাঙ্গণে সংবাদ মাধ্যমকে তিনি এসব কথা বলেছেন। আইনজীবী খুরশিদ আলম আরো বলেছেন, পত্রিকায় সেদিন নিউজ ছাপা হয়েছে, সেদিনে আমরা দেখেছি এটা এখন পুরোপুরি কমিশনের সিদ্ধান্ত, ক্রেডিবল তথ্য উপাত্ত হাতে পেলেই ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে দুদকের হস্তক্ষেপের কিছু আছে কিনা জানতে চাইলে এই আইনজীবী বলেছেন, এখানে হস্তক্ষেপের কোনো বিষয় নেই, কমিশন থেকেই বলা আছে যে তথ্যগুলো আসবে, সেগুলো যদি যৌক্তিক এবং বিশ্বাসযোগ্য হয় তাহলে কমিশন তার নিজস্ব ব্যবস্থা নেবে। খুরশিদ আলম আরো বলেছেন, এখানে অনেক যাচাই বাছাইয়ের বিষয় আছে, এই ধরনের বিষয়গুলো অ্যানালাইসিস করে তারপর আগাতে হবে। পত্রপত্রিকার খবর আসতে পারে, তবে সেখানে আমাদের দেখতে হবে সেগুলো কতটা বিশ্বাসযোগ্য এবং সত্য। সস্তায় গরুর মাংস রপ্তানির প্রস্তাব ব্রাজিলের, বাংলাদেশ চায় জীবন্ত গরু। দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল বাংলাদেশে গরুর মাংস রপ্তানিতে আগ্রহী হলেও বাংলাদেশ চাইছে জীবন্ত গরু আমদানির সুযোগ। পাশাপাশি ব্রাজিল যেন তাদের বাজার তৈরি পোশাক এবং পাটের শুল্কমুক্ত রপ্তানির সুবিধা দেয়, বাংলাদেশও সেই দাবি জানাচ্ছে। রোববার ঢাকায় সফররত ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরোর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ এবং বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটোর বৈঠকে সব বিষয় উঠে এসেছে। আগামী কুরবানিকে সামনে রেখে গরু পাঠানোর ব্যবস্থা করা যায় কিনা সে বিষয়ে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিরাকে অনুরোধ করেছে বাংলাদেশের বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটো। রোববার বিকেলে রাজধানী হোটেল ইন্টার কন্টিনেন্টালে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন তিনি। দামে সস্তা হওয়ায় ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীকে এই অনুরোধ করেছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। ব্রাজিল আগে থেকেই বাংলাদেশে স্বল্পমূল্যে মাংসজাত পণ্য, বিশেষ করে গরুর মাংস রপ্তানির জন্য আগ্রহ প্রকাশ করে আসছিল। তবে ঢাকার ভিয়েনাগারের সঙ্গে সাক্ষাতের পর বাংলাদেশের বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, মাংসজাত পণ্য নয় বরং ব্রাজিল থেকে গরু আমদানি করতে চায় বাংলাদেশ। বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে গত কয়েক মাস ধরেই আলোচনা আছে গরুর মাংসের দাম। অনেকেরই অভিযোগ করেন, ভারত থেকে গরু আমদানি বন্ধ থাকার সুযোগে গরুর মাংসের দাম ব্যাপকভাবে বেড়ে গেছে, এক শ্রেণীর বিক্রেতা বাড়িয়েছে। এ নিয়ে সরগোলের মধ্যেই খবর বেরোয় যে বাংলাদেশের মাংসজাত পণ্য হিসেবে গরুর মাংস রপ্তানির প্রস্তাব দিয়েছে ব্রাজিল। তারা বলছে প্রতি কেজি গোস্ত 500 টাকারও কম দামে গরুর মাংস সরবরাহ করতে পারবে ব্রাজিল। আজ ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটোর বক্তব্য এর সত্যতা বেড়ে এসেছে। তবে তিনি বলেছেন, মাংস নয় বরং কুরবানির ঈদকে সামনে রেখে জীবন্ত গরুই আমদানি করতে চায় বাংলাদেশ। আহসানুল ইসলাম টিটো আরো বলেছেন, সাক্ষাতে ব্রাজিলের পক্ষ থেকে অ্যানিমেল প্রোটিনটা ফোকাসে ছিল, বিশেষ করে ব্রাজিলের অত্যন্ত কম দামে মাংস রপ্তানি করে, এ বিষয়ে তারা কথা বলেছে। আমরা আগামী কোরবানিকে সামনে রেখে তাদের ব্যক্তিগতভাবে অনুরোধ করেছি, যদি সস্তায় হয় তাহলে কোরবানির সময় গরু পাঠানোর ব্যবস্থা করা যায় কিনা আমরা পসিবিলিটিগুলো দেখব। বেসিক্যালি ইনিশিয়াল ডায়ালগ মাত্র শুরু। সাবেক রাষ্ট্রদূত জুলফিকার রহমান 2 বছর ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। তিনি বলেছেন যে কৃষি এবং পশু এই দুই খাতে ব্রাজিল অনেকটা বিপ্লব করে ফেলেছে। একসময় তারাও আমদানি করত, কিন্তু গরুর জেনেটিক বিবর্তনের দারুণ সফল হয়েছে দেশটি। এখন গরুর দুধ ও মাংস উৎপাদনে অন্যতম শীর্ষ দেশ ব্রাজিল। তাদের এই প্রযুক্তি বাংলাদেশে আনতে পারলে অভ্যন্তরীণ উৎপাদন বহুগুণে বাড়ানো সম্ভব।